সোমবার নদিয়ার টেহট্ট মহকুমার বেতাই কিষাণ মান্ডিতে উদ্বোধন হল ট্রাফিক পুলিশের দপ্তর। এদিন ফিতা কেটে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে দপ্তরের শুভ সূচনা করলেন এডিজি এবং আইজিপি ট্রাফিক বিবেক সহায়। এছাড়া এই মঙ্গলকর কাজে উপস্থিত ছিলেন নদিয়ার পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই, কৃষ্ণনগরের সাংসদ মহামৈত্র, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ কৃষাণ রায়, টেহট্টের এসডিপিও শ্যামল কুমার মণ্ডল, মহকুমা শাসক অনীশ দাশগুপ্ত, বিডিও অচ্যুতানন্দ পাঠক, টেহট্ট থানার আইসি তাপস কুমার পাল সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতেই প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ বলে জানা গেছে। এলাকার মানুষ ও প্রশাসনের আশা, এর ফলে ক্রমবর্ধমান বেড়ে চলা গাড়ি চলাচলের নিয়ন্ত্রণ যেমন করা যাবে, তেমনি পথ দুর্ঘটনা ও তজ্জনিত প্রাণহানিও এড়ানো যাবে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন টেহট্ট মহকুমার মানুষজন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।